ভাইয়া একটু লাইভ একটু চেক করেন তো। ভালো তো ওইটা, মানে চুলকি বাঁধার পর নাকি চুলটা কিভাবে রাখলে আমাকে বেশি ভালো লাগবে, আমাকে একটু সাজেস্ট করে দিন, চুলকি খোলা রাখবো নাকি আজকে বেঁধেই লাইভ করবো, আমাকে একটু জানান আজকে কি করা যায়। চুলের অবস্থা 12টা বেজে গেছে, চুল মনে হয় কাটতে হবে নাকি কি করতে হবে, কিছু একটা করতে হবে। সবাই আমাকে একটু কমেন্ট করে জানান লাইভটা ক্লিয়ার নাকি, আমাকে স্পষ্ট করে দেখতে পারছেন কিনা, এন্ড স্পষ্ট করে শুনতে পারছেন কিনা। হ্যাঁ, আমাকে একটু কষ্ট করে জানাবেন। আজকে আমি আমাদের আমাদের লাইভটা করছি তোমার পড়া ওনাটাকে, হ্যাঁ ওনাটাকে বুঝি নাই আপু আপনার কথাটা। সবাই কমেন্ট করছে থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই খোলা চুল সুন্দর লাগছে আসলে। আচ্ছা তাহলে খুলে ফেলবো, আর একটু কমে দেখি কোন আপু কি কি বলে, ভালোই তো লাগে নিজের ব্যাপারে কথা। সবাই কেমন আছেন আমাকে জানাবেন। আজকে আমি মিরপুর থেকে লাইভ হচ্ছি, আমাদের মিরপুর আউটলেট থেকে, উইচ ইজ ইন মিরপুর ওয়ান। ওকে, মিরপুর ওয়ান সনি স্কয়ারের অপোজিট বিল্ডিং এ রূপায়ণ। হ্যাঁ, রূপায়ণে যে বড় একটা ব্লু কালারের একটা বিল্ডিং আছে ওখানেই হচ্ছে আমরা আছি, আমাদের সেকেন্ড ফ্লোরে আমাদের সেলাইয়ের। এটা হচ্ছে একদম লাস্ট শোরুমটা হচ্ছে এটা। হ্যাঁ, মানে সেলাইয়ের সর্বশেষ যে শোরুমটা ক্রিয়েট করছে এটা। আর আমাকে রিসেন্টলি অনেকে অনেক কমেন্ট করে বলে যে আপু উত্তরাতে খুলে নাকি উত্তরাতে খুলে, আপু আপনারা রুবাবা আপুকে বলবেন। হ্যাঁ আপু, আমার পরটা প্রাইস বলে দিব, সবকিছু বলে দিব, শুধু লাইভটা জয়েন করে ফেলতে হবে, এন্ড লাইভটা আপনার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর সাথে একটু শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? লাইভটা আপনাদের এটা কি লাগানো হয়নি, লাগাতে হবে না, আচ্ছা তো খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আসলে আমাকে সুন্দর লাগছে, আমার এটা লাগাই ফেলি, পড়ে গেলে লাইভে সবার সামনে পড়ে যাবো আজকে, না পড়ি নাই আলহামদুলিল্লাহ। ওকে, তো সবাই আমাকে কমেন্ট করে জানান যে আল্লাহ আমার চুলে কি বাজে অবস্থা, সবাই আমাকে একটু কমেন্ট করে জানান যে লাইভটা ক্লিয়ার নাকি, আমাকে সুন্দর করে স্পষ্ট করে দেখতে পারছেন কিনা এন্ড শুনতে পারছেন কিনা। হ্যাঁ, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি কমেন্ট একদম ফার্স্ট থেকে কমেন্ট গুলো পড়া শুরু করি। হ্যাঁ, সো ফার্স্টে কমেন্ট করেছেন আমাদের তানজিদা আপু, প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। হা শাহানা আপু, হাই, হ্যালো শাহানা আপু কেমন আছেন? শুইলি আপু, হাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি শুইলি আপু, আপনি কেমন আছেন? আপনার নামটা খুব সুন্দর, শিউলি আপু, আল্লাহ সরি সরি শিউলি। ওকে, হিরা ইকবাল আপু কমেন্ট করছে, হাই হ্যালো সালাম হার্ট সুইট হার্ট সুইট হার্ট, ও ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম আপু, তোমার পর ওনাটা কি আপু? আমার ওনাটা হচ্ছে কটনের। হ্যাঁ, হাই হ্যালো মৃত্তিকা আপু কেমন আছেন? অবশ্যই আছে, এটা পড়েছি, ইউ আর অ্যাবসলিউটলি গর্জিয়াস, থ্যাংক ইউ, আসলে থ্যাংক ইউ সো মাচ আপু, মিনস আ লট, আপনারা কমেন্ট করলে আসলে অনেক ভালো লাগে। শুধু যে আমাকে কমেন্ট করলে, আমাকে নিয়ে কমেন্ট করলে ভালো লাগে তা না, আপনারা যে কোন ধরনের কমেন্ট করে মনে হচ্ছে না আমি একা পকর পকর করছি না, আমার সাথে
আরো মানুষ আছে গল্প করে, আমার খুব ভালো লাগে, আমার একা একা কথা বলতে একটা মানুষের কতক্ষণ ভালো লাগে বলেন। তোমার পরার ড্রেসটা প্রাইস, পরার ড্রেসটা বলে দিব, খুব সুন্দর আছে, থ্যাংক ইউ। তোমার গায়ে জামাটা অনেক সুন্দর, হ্যাঁ আপু আসলে কালারটা অনেক সুন্দর না তো, অল ক্লিয়ার, থ্যাংক ইউ, সব সময় লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে শাহনাজ আপু কমেন্ট, শাহনাজ আপু কেমন আছেন, হ্যালো, হাই আপু। ওকে সো আমি হচ্ছে পরে আছি খুব সুন্দর একটা আঘানুন না আপু, জি হ্যাঁ খুব সুন্দর একটা আঘানুরের থ্রি পিস, এটা দুপাট্টা গর্জিয়াস, ড্রেসটা পুরো আনারকলি টাইপের গর্জিয়াস, আবার চুড়িদার, অনেকদিন পর আজকে না আমি অনেকদিন পর চুড়িদার পায়জামা পরলাম, লাস্ট অনেক বছর ধরে মনে হয় চুড়িদার পায়জামা পরা হয় না, সো অনেক অনেকদিন পর পরলাম আজকে, পরার সময় বুঝবো। আচ্ছা আগে যখন একটা টাইমে তো চুড়িদার পায়জামা অনেক হাইপে ছিল, তখন পরার সময় যে স্ট্রাগলটা করতে হতো আজকে আমি এটা ফেস করেছি, যে এইভাবে হবে এইভাবে ভাবে ঢুকাতে হয়, যে আপনারা কি সেম জিনিসটা ফেস করেন, অনেকদিন তো চুড়িদার পায়জামা পরা হয় না আমার কেন জানি, আজকে অনেকদিন পর মনে পড়ে গেল। সো আমি খুব সুন্দর একটা আগানো পরে আছি, আর আপনারা আজকে লাইভে দেখতে পাচ্ছেন যে আমরা কোন এক্সক্লুসিভ ব্র্যান্ডটা দেখাবো, খুবই সুন্দর খুব এক্সক্লুসিভ একটা ব্র্যান্ড দেখাবো, এই ব্র্যান্ডটা অনেক কিছু আছে, আমরা আজকে দেখবেন আমি কতক্ষণ এমন এমন করতেছি, অনেকগুলো প্যানেল দিবে আমাকে আপুরা, ননস্টপ ননস্টপ প্যানেল দিবে, সো অনেক অনেক গর্জিয়াস একটা ড্রেস দেখবো, নাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার চুল খোলা রাখবো নাকি চুল বন্ধ করবো, কিন্তু তো এখনো বলেনি, একটা আপু বলেছে আমি আরো কিছু ভোট চাই, যাচ্ছে ওটা করবো, ওটা করে তারপর ড্রেস দেখা শুরু করবো, ক্যাটালগের ড্রেসটা, ততক্ষণ আমি আমাদের আমি যেটা পরে আছি এটা দেখিয়ে ফেলি, হ্যাঁ আমি যেটা পরেছি ড্রেসটা দেখিয়ে ফেলি। ও হ্যাঁ আমি আজকে বলেছি যে আমি আজকে আপনাদের মিরপুর আউটলেট থেকে আসছি, আর মিরপুর আউটলেটের ডিটেলসটা আবার বলে দিচ্ছি, মিরপুর আমাদের যে মিরপুর আউটলেট উইচ ইজ ইন মিরপুর ওয়ান, মিরপুর এক নম্বরে যে চক্করটা আছে, চক্করের সনি স্কোয়ারের অপোজিট বিল্ডিংটা, ঠিক আছে, সনি স্কোয়ার অপোজিটে একটা দেখবেন যে অনেক বড় একটা বিল্ডিং রূপায়ণ, হ্যাঁ রূপায়ণের অনেক বড় একটা ব্লু কালারের বিল্ডিং আছে, ওই ব্লু কালারের বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে কিন্তু আমরা আছি, খুব সুন্দর লাগছে এভাবে আসলে, তাহলে আজকে এভাবেই থাকবো, দুজন দুই ভোট দিয়েছে, আরো দেখি ভোট নেই, যে যেটাতে বেশি ভোট আসবে ওটাই করবো আজকে, আপনাদের কাছে সুন্দর লাগা মানে এটা মেইন তো আপনাদেরকে দেখানোর জন্য, সো আপনাদের কাছে সুন্দর লাগতে হবে, সো খুব সুন্দর একটা নিউ একটা ডিফারেন্ট কালার একটা টোন, মানে এটার ব্লু, বাট ব্লুটা কি ডিপ নেভি ব্লু কিন্তু একটু ডাস্টি নেভি ব্লু, হ্যাঁ খুব সুন্দর ডাস্টি একটা নেভি ব্লু কালার, এটাকে আমি একটু সামনে নিয়ে আসবো, এখানে একরকম লাইট লাগছে, পিছনে একরকম লাইট লাগছে, হ্যাঁ ঠিক আছে, ওকে এটা হচ্ছে খুব সুন্দর একটা ডাস্টি নেভি ব্লু টোন কালার, আর পুরোটা কিন্তু কটনের ড্রেস, ঠিক আছে পুরোটা কটনের ড্রেস, পিওর কটনের, সংখ্যা জানা তো না লাইভে আসছি যে, সো খুব সুন্দর একটা পিওর কটনের ড্রেস, আর এটা হচ্ছে পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া, হ্যাঁ খুবই মোটা মোটা করে ঠিক করে সুন্দর করে ওয়াও, আমি যে নেল পলিশ দিই না কেন ওই নেল পলিশের সাথে কেনি ড্রেস ম্যাচ হয়ে যায়, এটা দিদি আমার 10-12 দিন ধরে এই নেল পলিশ দেওয়া, খুব সুন্দর একটা ড্রেস, আমি আবার বলেও দিচ্ছি মাশাআল্লাহ, আমার ফাইনাল এক্সাম চলছে, আমি যে কিসের মধ্যে আছি, যেভাবে আছো সেভাবে ভালো লাগছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা এমব্রয়ডারি ড্রেস করা, আর পুরোটা কিন্তু লং স্লিভস, পুরোটা একদম ফুল চুড়িদার স্লিভ যেটাকে বলে এরকম থাকবে, পুরোটাতে কাজ করে দেওয়া, আবার পারে এরকম গর্জিয়াস ওয়ার্ক আছে, জাস্ট অপোজিটে স্কাই লাউঞ্জ, ও হ্যাঁ স্কাই লাউঞ্জ টু অপোজিটে, ও আচ্ছা ওকে আর ফ্রন্টে খুব সুন্দর করে কিছু বাটনস, অনেক অনেকগুলো ঘন ঘন করে বাটনস এর ওয়ার্ক করে দেওয়া, আর এটার সাথে আমরা খুবই গর্জিয়াস একটা দুপাট্টা পাবো, এন্ড দুপাট্টাতে হচ্ছে কন্ট্রাস্ট করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে, একটু পিওর, যারা যারা কটনের দুপাট্টা ক্যারি করতে চান তাদেরকে বলবো এই ড্রেসটা দেখতে, খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া পিওর একটা কটনের দুপাট্টার উপর, হ্যাঁ একটা অফ হোয়াইট বা বেজ কালারের সুতো দিয়ে পুরোটা দুপাট্টাতে এরকম কাজ করে দেওয়া আছে, বড় বড় ছড়িয়ে ছিটে পারে কাজ পেয়ে যাচ্ছি, প্লাস আমরা আঁচলেও কিন্তু খুব দারুণ করে কিছু ওয়ার্ক পেয়ে যাচ্ছি শাড়ির মতো, হ্যাঁ শাড়ির মতো করে আঁচলে খুবই খুবই প্রিটি করে ওয়ার্ক করে দেওয়া, সো যা যা পছন্দ টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স আস, ঠিক আছে স্ক্রিনশট তুলে ইনবক্স করে ফেলতে হবে, আমি ড্রেসটা আবার ধরে ফেলি, এই যে আর প্যান্টটা দেখিয়ে ফেলছি, প্যান্টটা কিন্তু প্যান্টটা আমরা কটনের পেয়ে যাচ্ছি, আর প্যান্টটা হচ্ছে একদম চুড়িদার থাকছে, হ্যাঁ একদম সুন্দর একটা চুড়িদার প্যান্ট পেয়ে যাচ্ছি, সো যা যা পছন্দ টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স আস, স্ক্রিনশট তুলে ইনবক্স করে ফেলবো, আমি এটা না আমি এটা
ব্রেসলেট লাগবে না। এটা একটা দুপাট্টা, এটা দুপাট্টাটা দুটা, আপনারা একটা দুপাট্টায় পাবেন। তো আমি যে দুপাট্টাটা খুলে দেখাচ্ছি, তাহলে আপনার স্ক্রিনশট তুলতে আপনাদের জন্য ইজি হবে। স্ক্রিনশট তুলে আপনার আম্মুকে দেখাতে পারবেন, আমি যেটা করেছিলাম, আম্মু দেখো ওই ড্রেসটা কেমন, তো আপনারা এটা করতে পারবেন। খুবই সুন্দর, খুবই প্রিটি। হ্যাঁ, তো যা যা পছন্দ টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স আস। আর আমি একটা খুব অনেস্ট কথা বলবো, প্রাইসটার কথা, প্রাইসটা মাত্র দেখে একটু শক হয়ে গেলাম, আর বারবার চেক করছিলাম যে আসলে ঠিক আছে প্রাইস, এত কম কেন দিচ্ছেন আপনার, এটা বুঝলাম না। মানে আমি, আচ্ছা আমাকে আঘানুরের টু পিস দেখা, আঘানুরের টু পিস এত গর্জিয়াস না, সিম্পল, তাও ওটা প্রাইস থাকবে 6-7 হাজার টাকা মিনিমাম, মিনিমাম 6 হাজার টাকা প্রাইস থাকবে টু পিস, নট ইভেন থ্রি পিস। আবার এত গর্জিয়াস না, আসলে এত গর্জিয়াস না, ওগুলোর দাম যদি 6-7 হাজার টাকা থাকে, তাহলে এই ড্রেসটা কেন এই প্রাইস? আমি তো মানতে একটা 1 হাজার টাকা বাড়াই দিই আমি, আমাকে মানুষজন বকা দিব কাপু থাকা লাইভ করতে হবে না, আপনার দাম বাড়িয়ে দিচ্ছে না, আমি পারলে আরো কমাই দিব আপনাদের জন্য, সমস্যা নেই। সো এই ড্রেসটা তিনটা সাইজ অ্যাভেলেবল আছে, স্মল, মিডিয়াম, লার্জ। এত সুন্দর একটা ড্রেস এত কম প্রাইসে পাবেন, আল্লাহ, এটা খুব বড় একটা অপরচুনিটি, এটা মিস করেন না। আপনাদের যদি নেক্সট ঈদের জন্য কিনে রাখতে পারে, সত্যি কথা, এটা একদম। আর সামনে তো অনেক বিয়ে শাদি আছে না, আপনার কাজিনের দেখবেন বিয়ে, আপনার বোন বান্ধবীর বিয়ে, বা আপনার নিজেরও বিয়ে থাকতে পারে, তো বিয়ের সময় তো অনেক ড্রেসেস কেনা হয়, তো একদম এত সুন্দর একটা গর্জিয়াস সুন্দর একটা কালারের ভিতরে পাবেন। তো আমি বলবো এই ড্রেসটা মিস করেন না। হ্যাঁ, আর এটা হচ্ছে তিনটা সাইজ অ্যাভেলেবল আছে, স্মল, মিডিয়াম, লার্জ। এটা তিনটা সাইজ অ্যাভেলেবল আছে, স্মল, মিডিয়াম, লার্জ। আর স্মল এর সাইজ হচ্ছে 38, আমি স্মলটা পরে আছি, স্মল হচ্ছে 38, মিডিয়াম 42, অ্যান্ড লার্জ হচ্ছে 44। হ্যাঁ আপু, প্রাইস বলবো, আগে হালকা মানে আস্তে আস্তে ডিটেলসে যাচ্ছি। হ্যাঁ, স্মল, মিডিয়াম, লার্জ 38, 42, and 44। আর এটার লেন্থ আমরা পেয়ে যাবো 48 পর্যন্ত, বেশ অনেক লেন্থ। আর এই চুড়িদার পায়জামাটাও কি সুন্দর লাগছে, সি অপেক্ষা করছিলেন, প্রাইসটা এখন বলবো নাকি পরে বলবো, একটু তো দুষ্টামি করতে ইচ্ছা করছে। তুমি তোমার বিয়েতে পরে যাবো, আমার বিয়েতে তাহলে আপু 5 বছর পরে, আমার বিয়ের মধ্যে হচ্ছে না, আরো মিনিমাম 4-5 বছর। আপনি তাহলে এই জামাটা কিনে রেখে দেন আমার জন্য, রেখে মানে মানে আপনার নিজে পরার জন্য রেখে দেন, যাতে আপনি পরে আমার বিয়েতে পড়তে পারেন, উইচ ইজ লাইক অনেকদিন পরে। ওকে, আচ্ছা, সো এখন হচ্ছে প্রাইসটা বলে দিই। প্রাইস হচ্ছে সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 8,280 টাকা। আঘানুরের থ্রি পিস, তাও আবার এত গর্জিয়াস একটা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 8,280 টাকা, 8,280 টাকা। হ্যাঁ, 8,280 টাকায় এত সুন্দর একটা আঘানুর কিভাবে রুবাবাপু আপনাদেরকে দিচ্ছে, আই হ্যাভ রিয়েলি নো আইডিয়া, বিকজ এত কম প্রাইস হওয়ার কথা না। আমার চুলটা ছেড়ে খুব দুষ্টামি করতেছে মনে হচ্ছে, এত কম প্রাইসে কিভাবে দিচ্ছে আমি, আমার আসলে কোনো আইডিয়া নেই। এটা কিন্তু আপনার যা যা আঘানুর ড্রেস পরেন, আপনারা জানেন যে আঘানুরের নর্মাল টু পিস, কটনের টু পিসের প্রাইস থাকে হচ্ছে 6,000-7,000, আবার এর থেকে, আমি যে স্টার্টিং প্রাইস বলছি এর থেকে বেশিও থাকে। সেই হিসাবে আপনারা এত সুন্দর একটা থ্রি পিস আনারকলি উইথ গর্জিয়াস দুপাট্টা অ্যান্ড এভরিথিং আপনারা মাত্র পেয়ে যাচ্ছেন অনলি 8,280 টাকায়। সো ডু নট মিস দিস ওয়ান। ফেব্রিক কি আপু? ফেব্রিক হচ্ছে কটন, ইনার আছে অ্যান্ড লং কটন। আপু এটা ইনার দরকার নেই, আমি কিন্তু এক্সট্রা ইনার ছাড়া পরেছি, কটনের কটনের ম্যাটেরিয়াল অনেকটা একটু সিল্ক কটন টাইপের, তো এই জন্য হচ্ছে আপনার ইনারের প্রয়োজন হচ্ছে না। প্লাস এটা লং হচ্ছে 48। আপু আপনার ড্রেসের সালোয়ার কি প্যান্ট স্টাইল? না আপু, আমার ড্রেসের সালোয়ার হচ্ছে চুড়িদার স্টাইল। ওকে, সো যা যা পছন্দ, আর যদি কারোর কোনো কোয়ারিজ থাকে অ্যাবাউট দিস ড্রেস আমি আবার বলে দিব। হ্যাঁ, এখন আমি আমাদের ক্যাটালগে চলে যাচ্ছি। সো আজকে আমরা খুব স্পেশাল একটা ক্যাটালগ দেখবো, উইচ ইজ নূর। নূর নিয়ে কোনো কথাই বলতো, নূর শুনলে মানুষজন নূর 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 করতে থাকে। নূর ইজ এ ভেরি নাইস নেম, আমার এই নামটা খুবই খুবই পছন্দ। সো আজকে আমরা নূর ব্র্যান্ডের ড্রেস দেখবো, সাদিয়া আসাদ নূর, ঠিক আছে? সাদিয়া আসাদ নূর দেখবো, 2024 এর ক্যাটালগ, একদম একদম লেটেস্ট একটা ক্যাটালগ, একদম লেটেস্ট একটা ক্যাটালগ। অ্যান্ড ফার্স্ট ডে আমরা খুব সুন্দর একটা সোবার লাইট কালার, এই কালার দেখলে আমার একটা বৃষ্টির কথা মনে পড়ে, মানে বৃষ্টির ওয়েদারটা মনে হয় একটু এরকম টাইপের। তো খুব সুন্দর একটা এই ড্রেসটা ফার্স্ট ডে দেখে ফেলি।
সো ফার্স্টে হচ্ছে আমরা আমাদের ফ্রন্ট পার্ট থাকছে, অ্যাজ ইউ ক্যান সি ফ্রন্টের নেকে দারুন করে কিছু বড় বড় স্টোন পার্লস দিয়ে উইথ এমব্রয়ডারি ওয়ার্ক খুবই সুন্দর করে কাজ করে দেওয়া, খুবই প্রিটি। হ্যাঁ খুবই প্রিটি, এটা হোয়াইট করে দিই, বেশি ইয়েলো লাগছে আজকে লাইটটা, বেশি ওইটাও ইয়েলো সব বুঝতে পারছি। সো এটা হচ্ছে খুব সুন্দর, খুবই প্রিটি একটা, আর পুরোটা ড্রেসে কিন্তু আমাদের কাজ করে দেওয়া, ঠিক আছে। পুরোটা ড্রেসে খুব সুন্দর করে বড় বড় ডিফারেন্ট স্টাইলের চিকেন ক্যারি ওয়ার্ক পেয়ে যাচ্ছি, খুবই নাইস। এটা কালারটা যারা অনেকে এই কালারটা ক্যারি করতে পছন্দ, হ্যাঁ তাহমিদা আপু হ্যালো, আপু কেমন আছেন। আর এটা হচ্ছে আমাদের দামানে, হ্যাঁ দামানের জন্য একটা প্যানেল প্রোভাইড করেছে। এই প্যানেলটা খুবই ডিফারেন্ট, সি এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আর পিছনে হচ্ছে অর্গানজা ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া। দুপাটাকে খুলে ফেলি না, অনেক কিছু তো আজকে ড্রেসগুলোতে। ওকে সো এইটা হচ্ছে আমাদের খুব সুন্দর ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্ট এইভাবে ধরি তাহলে বুঝতে পারবেন। আর এইটা হচ্ছে আমাদের দামান, দামানের কাজটা থাকতে চায় না। এইটা হচ্ছে আমাদের দামান, দামানে এই ওয়ার্কটা পেয়ে যাবো দেখিয়ে দিয়েছি। এখন দামানের সাথে আরো অনেক কিছু তারা প্রোভাইড করেছে, যেহেতু এটা অনেক হ্যাভি একটা ক্যাটালগ। রোশন সিরিক হ্যালো আপু, হ্যালো হাই নাসরিন আপু কেমন আছেন, এই সবাই কমেন্ট করলে মনটা ভালো হয়েছে। তো এটা হচ্ছে নিচের দামানে আরো কিছু গর্জিয়াস ওয়ার্ক, অ্যাজ ইউ ক্যান সি খুব সুন্দর করে কিছু মিরর ওয়ার্ক টাইপের করা আছে, জারি আছে, এমব্রয়ডারি আছে, খুবই প্রিটি। হ্যাঁ একটা স্লিভ, এইটা থাকছে আমাদের স্লিভ, স্লিভসও খুব সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করে দেওয়া। আর এটার সাথে আমরা পেয়ে যাব ব্যাক পার্ট আর প্যান্ট, না স্লিভস, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্টের জন্য আরো কিছু প্যানেল দিয়েছে। আমি হচ্ছে চেষ্টা করি এক্সক্লুসিভ ড্রেসগুলো প্রত্যেকটা পার্ট বাই পার্ট একটু কাছ থেকে দেখানো, যেমন আপনারা বুঝতে পারবেন এই এমব্রয়ডারি ওয়ার্কটা কিভাবে করে দেওয়া, তাহলে আপনাদের পারচেজ করতে ইজি হবে। আর এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টের কাপড়, একদম প্লেন থাকছে। এখন দেখে ফেলবো আমাদের দুপাটটা, ঠিক আছে। সো দিস উইল বি দ্য গর্জিয়াস শিফন দুপাট্টা, এই ড্রেসের সাথে একটা সুন্দর পাতলা খুব লাইট ওয়েট যেটা আপনার বাতাসে এইভাবে উড়ে যাবে এরকম টাইপের একটা দুপাট্টা পেয়ে যাচ্ছি। আর এটা থাকছে আমাদের প্যান্ট, ঠিক আছে, এটা পেয়ে যাচ্ছি প্যান্ট। সো যা যা পছন্দ টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স আস, স্ক্রিনশট তুলে ইনবক্স করে ফেলতে হবে। আর এটার প্রাইস থাকছে কত আমি এখন বলবো না, একটু পরে বলি প্রাইস, পরপর প্রাইস একটু পরেই বলি। অনেকগুলো ড্রেস আছে, আল্লাহ আমার ফেভারিট কালার বের করতে আছে, এই কালার দেখলে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার ফেভারিট কালার। ওকে প্রাইস তো মনে হয় আমি দেখাই দিছি, না দেখাবো না, আমি খালি ভুলে প্রাইস দেখাই দিই কেন। সো এখন আমি দেখাবো এই কালারটা, এই কালারটা আমি আমি বলি এই কালারটা হচ্ছে দিস ইজ মোর লাইক মাই কালার। ওকে রিসেন্টলি আমি জানি না সবাই কেন জানি এই ড্রেসের এই কালারটার প্রতি এত আসক্ত, প্রায় দেখে আমার ফেসবুকে অনেকে এই কালারের স্টোরি, এই ড্রেস, এই কালার ড্রেস পরে ছবি দেয়। আমি আরো দুই বছর আগে থেকে এই কালারটা আমার পছন্দ, মানে অনেক পছন্দ, আমার বাড়িতে আমি কালার পরি কেন জানি, ইটস আ ভেরি ব্যাড থিং বাট ইয়া। সো এটা হচ্ছে খুব ব্যাড না, মানে আমি জাস্ট একটা কালারই পরি, এটা কেমন না। সো এটা হচ্ছে খুব সুন্দর একটা, খুবই প্রিটি একটা পার্পল কালার, আল্লাহ এটা সবার আগে স্টক আউট হবে, আমি আজকে বলে দিলাম, আমি নেক্সট লাইভ এসে যখন আসবো আমি জিজ্ঞেস করবো যে কোনটা আগে স্টক আউট হয়েছে। এইটা ও মাই গড, জাস্ট লুক, আমি কত হাইপ হয়ে গেছি, মানে হাইপ টাপ হয়ে গেছি এই কালারটা দেখে, তাই না। এই কালারটা অনেক সুন্দর না, বেশি সুন্দর, এটা আমার ফেভারিট কালার, এটা আমার ফেভারিট একটা কালার, খুবই খুবই প্রিটি একটা ড্রেস, কালারটা যেমন সুন্দর কাজটাও তেমন দারুন। এটা সবার আগে স্টক আউট হবে, সো এটা নিয়ে মারামারি লাগতে পারে, আমি আগে থেকে বলে দিচ্ছি এটা একদম মারামারি লাগার মতো কালার, এটা আমি হলে তো মারামারি করতাম। সো এটা খুব সুন্দর করে পুরোটা ড্রেসে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড চিকেন কারি ওয়ার্ক করে দেওয়া, খুবই ডিফারেন্ট টাইপের চিকেন কারি অ্যান্ড এমব্রয়ডারি। হ্যাঁ আর এই যে দেখেন নিচে কিন্তু এটা একদম অ্যাটাচ করে দেওয়া, খুব সুন্দর করে এমব্রয়ডারি করে আবার কাট কাট করে কিভাবে বানাইছে, কি করছে আমি জানি না, বাট খুব সুন্দর লাগছে না এটা, এটাকে আমি ইয়া বলে জাস্ট ওয়াও, আসলেই জাস্ট ওয়াও। এটা এটা কিন্তু আসলে চিকেন কারি ওয়ার্ক না, এটা একটু ডিফারেন্ট টাইপের ওয়ার্ক। এই নূরের এই কালেকশনটা খুব এক্সক্লুসিভ। আর এটা হচ্ছে আমাদের নেকে, হ্যাঁ নেকের জন্য এই সুন্দর একটা গর্জিয়াস স্টোন এন্ড জারি ওয়ার্ক করা একটা কাজ পেয়ে যাচ্ছি ফর ইয়োর নেক।
নেকে এটা সুন্দর করে এভাবে বসিয়ে দিবেন। আর এটা হচ্ছে ফ্রন্ট ব্ল্যাক ব্যাক অথবা স্লিভস এ আপনার এই দুটা কাজ, আরো দুটা কাজ আছে এটা প্রোভাইড করেছে, আপনারা বসিয়ে নিতে পারেন। আর এইটা হচ্ছে আমাদের স্লিভসটা, স্লিভসও খুব সুন্দর করে ছোট ছোট করে চিকেন কারি ওয়ার্ক করে দেওয়া। এইটা ব্যাক পার্ট, ব্যাক পার্ট আমাদের প্লেইন দিচ্ছে, খুব সুন্দর একটা ইনার আছে আপু, এগুলোর ইনার দেওয়া নেই আপু। আমি বলবো আপনি যদি পারেন প্যান্টের কাপড় দিয়ে ইনার তৈরি করে ফেলতে পারেন। আর এইটা হচ্ছে আমাদের সুন্দর দারুণ একটা, এখানে একটু লং করে দেন আপু, খুব আজকের ক্যাটালগ সবগুলো মনে শিফনের দুপাটা, আমি আম নট শোর ইয়েট, মেবি সবগুলো শিফনে খুব, আর শিফন গুলো খুবই লাইট মানে ধরে এত হালকা, এগুলো হ্যাঁ ও সিল্কও আছে না, সিল্কের দুপাটা পেয়ে যাবেন। এটা খুবই খুবই লাইট ওয়েট এন্ড খুবই পাতলা একটা শিফন, হ্যাঁ খুব হাই কোয়ালিটির একটা শিফন। আর এটা হচ্ছে আমাদের প্যান্টে ম্যাটেরিয়ালটা, তো যার যার পছন্দ টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স আস। এটা এটা দেখার উপর আমি প্রাইসটা বলে দেবো, বিকজ এটা দেখার উপর প্রাইসটা না বলে মানুষজন আমাকে মার গালাগালি করতে পারে, মিরপুর আউট দেশে মারতেও পারে, জাস্ট কিডিং। তো খুব সুন্দর একটা ড্রেস, এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি, খুব খুবই প্রিটি একটা পার্পল। কার যদি আমাকে কোনো ড্রেস গিফট করতে চান আমাকে এই ড্রেসটা গিফট করে দিন, এটা হচ্ছে আমার ফেভারিট। খুবই খুবই প্রিটি, খুবই নাইস একটা কালেকশন। আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ আজকে ক্যাটালগের ড্রেসের প্রাইসটা আমি এখন বলে দিই, নাহলে সবাই অনেক রাগ করবে, আমি এখনই আপনারটা সেট করে থাকবে ততক্ষণ প্রাইস বলে দিই। হ্যাঁ সো আজকে আমরা যে ক্যাটালগটা দেখছি উইচ ইজ নূর, নূরের হচ্ছে একদম সাদিয়া আসাদ, হ্যাঁ নূরের হ্যান্ডওয়ার্ক লেজার কারি লন, ও লেজার কারি, ও আমি এটাই বলছিলাম যে এটা এই কাজটা অবভিয়াসলি এটার কোনো মানে ডিফারেন্ট কোনো নাম আছে, বিকজ এটা এমব্রয়ডারি ওয়ার্কও না চিকেন কারিও না, এত গর্জ মানে ইটস মোর দ্যান চিকেন কারি অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক। সো এটার নাম যেটাকে বলে লেজার কারি লন, মানে লেজার করে কাটা। আপনাদের যে ড্রেসগুলো আজকে দেখছেন, যে ড্রেসগুলো দেখাচ্ছি এমব্রয়ডারি ওয়ার্ক করার পর ওটা লেজার দিয়ে কাটা হয়েছে, ওয়াও কি অ্যাডভান্সড, মানে টেকনোলজি কি অ্যাডভান্স, লেজার দিয়ে কাটে ড্রেস কাটে, লেজার দিয়ে জানতাম যে অনেক অন্য কিছু করে, এখন ড্রেসের ক্ষেত্রে খুব লেজারের ব্যবহারটা করা হচ্ছে। তো এখন খুব সুন্দর একটা ব্লু কালার, এটাকে আমি বলবো কি কালার ব্লু বলবো, এটাকে স্কাই ব্লু, একটু ডিপ স্কাই ব্লু, হালকা একটু ডিপ স্কাই ব্লু, খুবই সুন্দর, খুবই খুবই প্রিটি। আমি বলি আপনার যদি কোনো হোয়াইট কালার ড্রেস বেশি নীল দিয়ে ধোন, ধোয়ার সময় যদি বেশি নীল ইউজ করে যে কালারটা আসে, তাই না, এই কালারটা আসে না, হোয়াইট কালার ড্রেস যখন অনেক নীল দিয়ে ধোয়া হয় আগে এরকম অনেক ফেস করা হতো, সাদা কাপড় নীল দিলে এরকম হয়। তো খুব সুন্দর একটা, এটাও কিন্তু আমাদের লন, আর লনের ভিতরে এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেজার কাট, ঠিক আছে লেজার কাট। আপনি যখন ড্রেসটা পরবেন তখন বলছে এটা কি কাজ করা, বলবেন লেজার কাট করা, মানে একদম ভাব সাপ নিয়ে বলবেন লেজার কাট করা। তো এটা হচ্ছে আমাদের ড্রেসটা, পুরোটা ড্রেসে খুব গর্জিয়াস করে কাজ করে দেওয়া, লেজার কাট এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া, অ্যান্ড কাট করে কিন্তু ভিতরে আবার অর্গ্যানজা দিয়ে দিয়েছে, হ্যাঁ অর্গ্যানজা দিয়ে দিয়েছে। অ্যান্ড নেকে হচ্ছে গর্জিয়াস কিছু স্টোন টাইপের ওয়ার্ক পেয়ে যাচ্ছে, এটা কিভাবে ধরবো খুলে যাচ্ছে, ওকে এভাবে নেই যতখানি বোঝা যায়। আর এইটা হচ্ছে আচ্ছা এই যে একটা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছে দামানের জন্য, একটা লেস ওয়ার্ক দিয়েছে। এইটা থাকছে আমাদের স্লিভস, খুব হালকা করে ধরছি বিকজ এগুলো যখন তখন পরে যেতে পারে, অনেকগুলো কাজ অনেক অনেক সুন্দর সুন্দর কাজ করে দেওয়া। এখানে আমার লেজার কাটের এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি, আর এটার সাথে আমরা ব্যাক পার্ট থাকছে, একদম ব্যাক পার্টটা প্লেন থাকছে, আমি দূরেই থাকি, হ্যাঁ নাহলে ভুলে যায় না ড্রেস। এভাবে দিয়ে দেন নাহলে আসলে হবে না, ওকে। সো এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, আর স্লিভসও দেখিয়ে দিয়েছি, প্যান্টটাও তো প্লেন থাকছে, প্যান্টটা দেখিয়ে ফেলি, হ্যাঁ। আর এটা আবার দুপাট্টা পেয়ে যাচ্ছি সিল্কের, না সিল্কের প্রিন্ট করা দুপাট্টা, সো দিস উইল বি গর্জিয়াস, খুব সুন্দর একটা গর্জিয়াস সিল্কের দুপাট্টা থাকছে, কি সুন্দর করে সিল্কের দুপাট্টাতে আবার দারুণ করে প্রিন্ট করে দেওয়া আছে, খুবই খুবই সুন্দর। আর এটা হচ্ছে আমাদের প্যান্ট, আর এটা থাকছে আমাদের প্যান্ট, সো যার যার পছন্দ টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স আস, স্ক্রিনশট তুলে ইনবক্স করে ফেলতে হবে, ঠিক আছে খুবই খুবই সুন্দর, যার যার পছন্দ টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স আস। এটার প্রাইস এখন তো আমি প্রাইস বলি নাই, আল্লাহ প্রাইস এখনই বলে দিতে হবে। সো আজকে ক্যাটালগের প্রাইসটা থাকছে 8000 কত জিনিস, আচ্ছা আজকে ক্যাটালগের প্রাইস থাকছে 8250
ফিফটি টাকা, ঠিক আছে, 8,250 টাকা। কজ আজকে প্রত্যেকটা ড্রেসই একদম লাক্সারি লনের, সবগুলো আজকে লাক্সারি লেজার কাট লন। হ্যাঁ, এখন আমরা দেখবো আমাদের সুন্দর একটা ব্ল্যাক কালার। যারা যারা ব্ল্যাক লাভার, অলওয়েজ ব্ল্যাক পছন্দ করেন, তাদের জন্য একটা খুবই খুবই প্রিটি একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি, উইচ ইজ আ ভেরি নাইস ব্ল্যাক টোন। এসি কি অফ করা, অনেক গরম লাগছে। ওকে, তো খুব সুন্দর একটা ব্ল্যাক কালার দেখে ফেলি। এটাও কটনের ভিতরে লেজার কাট করে দেওয়া আছে, ইটস নট চিকেন কারি, খুব সুন্দর করে লেজার কাটের ডিজাইন করে দেওয়া, খুবই খুবই প্রিটি। প্রাইস 8,250, তাই না? আজকে ক্যাটালগের ড্রেসগুলোর প্রাইস থাকছে 8,250 টাকা। সো এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার ড্রেসটা, পুরো ড্রেস এরকম লেজার কাট করে দেওয়া, এমব্রয়ডারি ওয়ার্ক করে লেজার কাট করে দেওয়া, আর দামানেও কিন্তু সুন্দর করে চিকেন কারি করে দেওয়া আছে। হ্যাঁ, আর নেকের পার্টটা দেখে ফেলি। নেকে আমরা পেয়ে যাচ্ছি দারুন কিছু স্টোন ওয়ার্ক অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক, ব্ল্যাক স্টোন দিয়ে কাজ করে দেওয়া, খুবই সুন্দর করে ব্ল্যাক স্টোন দিয়ে কাজ করে দেওয়া আছে। অ্যান্ড দিস ইজ দ্য গর্জিয়াস ড্রেস। আর এটার সাথে দামানে কিছু কালার কন্ট্রাস্ট করে এটাকে একটা ডিফারেন্ট এমব্রয়ডারি ওয়ার্ক বলে, আই গেস। ওয়াও, এটা যখন ব্ল্যাক এর উপরে বসাবেন এটা যে কি দারুন লাগবে, এত প্রিটি লাগবে, মাশাআল্লাহ। খুব সুন্দর করে কালার কন্ট্রাস্ট করে দামানের জন্য কাজ করে দেওয়া, এটা হলো দামান। ওয়াও, দামানের জন্য আরো কিছু কাজ দিয়েছে, এটা অফ হোয়াইট কালারের ভিতরে মিরর ওয়ার্কও করা আছে, ঠিক আছে, খুব সুন্দর করে মিরর ওয়ার্ক থাকছে। আর প্রাইস হচ্ছে 8,250, 8,250 থাকছে প্রাইস। আর এটা হচ্ছে আমাদের স্লিভসটা, খুব সুন্দর একটা স্লিভস পাচ্ছি, স্লিভসে আমাদের এরকম চিকেন কারি আর এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া। সি, এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক আর এইটা হচ্ছে চিকেন কারি ওয়ার্ক, ঠিক আছে। আর এটার স্লিভসের সাথে অনেক কাজ আছে না, তো এই কাজটা আমরা পেয়ে যাবো স্লিভসে। এই যে সুন্দর একটা কাজ দেখতে পাচ্ছেন, এটা আমরা পেয়ে যাবো স্লিভসে। আমি একটু দূর থেকে দেখাই না কাজটা, আপনি একটু এখান থেকে দেন আমাকে। দেখা যাচ্ছে সবাই কমেন্ট করো কেন বন্ধ করে দিল, আমি প্রাইস বলে পর কেন, আমি তো প্রাইস না হবে না, এত এত সুন্দর একটা ক্যাটালগ দেখাচ্ছে সবাই। আপনারা যদি কোনো কমেন্ট না করেন, যদি না বলেন যে কেমন লাগছে, পচা লাগছে নাকি ভালো লাগছে নাকি অন্য কিছু দেখতে চাচ্ছেন, কিছুই বলছেন না কেন। ওকে, সো এটা হচ্ছে দামানের এমব্রয়ডারি ওয়ার্কটা, আর এটার সাথে আমরা পেয়ে যাব শিফনের একটা দুপাট্টা, ঠিক আছে, এটার সাথে পেয়ে যাবো শিফনের একটা দুপাট্টা। সো ওয়াও, দুপাট্টা থেকে তবে একটু কালার কন্ট্রাস্ট করে প্রিন্ট করা, কারণ যে কালার কন্ট্রাস্ট করা যে একটা দামানের কাজ ছিল, তো দুপাট্টাতে এখানে কালার কন্ট্রাস্ট করে দিয়েছে, খুবই সুন্দর একটা শিফনের লাইট ওয়েট শিফনের দুপাট্টা পাচ্ছি, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। প্রাইস হচ্ছে আপু 8,250 টাকা। হ্যাঁ, নূর বাই সাদিয়া আসাদের নূর। তো খুব সুন্দর, খুবই সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ পারভিন আপু। সো এইটা হচ্ছে অনেক অনেক দারুন একটা ব্ল্যাক কালার ড্রেস। শো, যারা ব্ল্যাক কালার পছন্দ, ব্ল্যাক লাভার আছেন, তারা হচ্ছে এটা দেখতে পারেন। এখন ওই যে পড়ে গেছে, ওকে, খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। যে দেখেন আপনারা কমেন্ট করলে আমার মুখে একদম বাতি জ্বলে উঠে। সো এখন আমরা একটু লাইট কালার দেখি, পরপর ডিপ কালার দেখলাম, তো এখন একটু লাইট কালারে চলে যাই। হ্যাঁ, আর আজকে একটা ক্যাটালগে একটা সুন্দর গ্রিনও আছে, সুন্দর ব্লুও আছে, যারা যারা ব্লু অ্যান্ড গ্রিন লাভার লাইক মি, আপনারা ওটাও দেখতে পারেন। তো এখন খুব সুন্দর একটা মিষ্টি কালারে চলে যাব, অফ হোয়াইট, মিষ্টি একটা অফ হোয়াইট কালার টোনে চলে যাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের ড্রেসটা, ওয়াও, এটাতে কিন্তু পুরোটা ড্রেসের নিচে আপনারা দেখতে পাচ্ছি খুব দারুন করে, এই যে অফ হোয়াইট কালার মানে ক্রিম, আচ্ছা এটা আসলে ক্রিম কালার, হ্যাঁ, বাটার ক্রিম যেটাকে বলে, বাটার ক্রিমের ভিতরে অফ হোয়াইট কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি অ্যান্ড লেজার কাট করে দেওয়া পুরোটা ড্রেসে, পুরোটা ড্রেসে। আর দুই সাইডে হচ্ছে এরকম থাকবে, হ্যাঁ, মাঝখানে গর্জিয়াস একটা কাজ পাচ্ছি একদম সুন্দর করে, আর দুই সাইডে হচ্ছে ছোট 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 করে ডিজাইন থাকছে। আল্লাহ, এত কিছু দিবে ড্রেসের সাথে, আমার মেয়ে দিতে, আল্লাহ, এটা আমি একটা নিয়ে যাই, হ্যাঁ, এটা নিয়ে আমি আমার কোনো ড্রেসে বসাই দিই, এত সুন্দর এই কাজটা, জাস্ট দেখেন।
দেখতেছি তাই কমেন্ট কম করছি। ও আচ্ছা আপু, তাহলে ঠিক আছে। মানে একটু মাঝে মাঝে একটু উকি মেরে আমার একটু একটু হাই হুই দিয়ে যেন, তাহলে আমি বলছি আচ্ছা মানুষের জন্য আসলে দেখছে। ওকে, সো এটা হচ্ছে কি সুন্দর এই ড্রেসটা, সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এই যে এই এটা তাকে মাল, ইট লুকস লাইক আ জুয়েলারি, একদম মনে হচ্ছে একটা জুয়েলারি। আর এখানে কি সুন্দর করে স্টোন আছে, স্প্রিংস আছে, পার্লস। এটা কোথায়? ওকে, এই যে এটা হচ্ছে আমরা নেকে পেয়ে যাব। হ্যাঁ, এটা পেয়ে যাচ্ছে আমাদের নেকে, এটা এভাবে দিচ্ছি মানে থাকবে না। এই যে এটা পেয়ে যাব, এই যে জুয়েলারিটা, ওয়াও, এটাকে নেকে পেয়ে যাব। আচ্ছা, আর এটা হচ্ছে দামানে, দামানে খুব সুন্দর করে চওড়া করে এমব্রয়ডারি ওয়ার্ক দেওয়া আছে এই পাশে। কিন্তু জামাকে সুপারম্যানের মতো লাগছে না? সুপারম্যানে থাকে না? ও হ্যাঁ, সুপার ওম্যান, হ্যাঁ সুপার ওম্যান, ঠিক বলেছেন আপু। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের দামানের এমব্রয়ডারি ওয়ার্কটা, দামানে আর একটা দারুন এমব্রয়ডারি ওয়ার্ক দিয়েছে, উইচ ইজ দিস ওয়ান। এটা ডিজাইনটা যেমন সুন্দর, সি ইট লুকস লাইক আ নৌকা, যে পাং করে যে নৌকা থাকে। রুবাবা, আপুর পর তোমার লাইফ পছন্দ করি, তুমি খুব সুইট। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, মিস আ লট। এটা কিন্তু অনেক বড় একটা কমপ্লিমেন্ট দিয়েছেন, আমি সারা জীবন এটা মনে থাকবো। কালারটা সুন্দর, হ্যাঁ কালারটা একটু ডিফারেন্ট না? তো এইটা হচ্ছে খুব সুন্দর, এটা ডিজাইনটা অনেক সুন্দর না আমার কাছে, কেন জানি এই প্যাটার্নটা খুবই ভালো লাগলো, কালার কন্ট্রাস্টটাও খুব ইউনিক। আর এটা হচ্ছে আমাদের স্লিভস, হ্যাঁ স্লিভসে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ছোট 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 করে। আর এইটা থাকছে আমাদের, আপু দিতেই থাকবে, মানে মানে কেন এত কিছু দেন কেন, মানে এতগুলো কাজ যে দিচ্ছে। এই এই যে এখানে দুটো আলাদা আলাদা প্যানেলস আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি সবগুলো ডিটেইলস দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা লাইভ থেকে কনফার্ম হয়ে কিনতে পারেন, কারণ আবার কষ্ট করে বৃষ্টিতে যাতায়াত করতে হবে না, আপনার লাইভ থেকে যেতে কনফার্ম, বিকজ লাইভ করার মেইন পারপাস যাতে আপনার লাইভ দেখে সুন্দর করে ড্রেসগুলো কনফার্ম হয়ে কিনতে পারেন। যদি আপনারা, আমি যদি ভালো ভালো না দেখাই, আপনারা যদি বুঝতেই না পারেন, তাহলে তো লাইভ করার কোনো মানেই হয় না। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ফারজানা, আপু কেমন আছেন? আর ও আমাকে জিজ্ঞেস করছেন কেমন আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। এতই পাতলা, আপনার যদি বাতাস একটু যদি বাইরে বাতাস থাকে, দেখবেন আপনার নায়িকার মতো, বলিউড নায়িকার মতো আপনার দুপাটটা উড়ে উড়ে যাচ্ছে। হ্যাঁ, খুবই সুন্দর একটা প্রিন্ট করা, খুবই দারুন। আর এটা প্যান্টটা পেয়ে যাচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্যান্টটা। সো যার যার পছন্দ, টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স আস, ঠিক আছে, স্ক্রিনশট তুলে ইনবক্স করে ফেলতে হবে যার যার পছন্দ। আই হোপ সব দেখতে পাচ্ছেন, আমার তো আরো শুনে যাচ্ছে। আর একটু দূরে যেতে হবে, না এখন 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 না, যেটা ছিল ওই থাকে, এখন চেঞ্জ করা দরকার নেই। এই যে তো এইটা হচ্ছে আমাদের খুব দারুণ একটা, খুবই খুবই প্রিটি একটা কাজ। হ্যাঁ, তো যার যার পছন্দ, টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স আস, স্ক্রিনশট তুলে ইনবক্স করতে হবে। তো এটা প্রাইস হচ্ছে 8,250। আজকে নূর ক্যাটালগে যে আনস্টিচ দেখাচ্ছি, নূর ক্যাটালগে ড্রেসগুলোর প্রাইস থাকছে 8,250 টাকা। এগুলো প্রত্যেকটাই খুবই লাক্সারি লেজার কাট লন, ঠিক আছে, প্রত্যেকটাই লাক্সারি লেজার কাট লন। সো এটা মিস করতে পারবো না, যার যার পছন্দ ইনবক্স করতে হবে। এখন কি যে সুন্দর একটা গ্রিন কালার ড্রেস দেখাবো, মানে আমি তো ওয়েট করি, মাওজন একটু জয়েন, আর একটু যারা যারা আছেন আমি এক মিনিট ওয়েট করি, আপনি তাড়াতাড়ি চলে আসেন, একটু মনোযোগ দিয়ে এখন লাইফটা দেখেন। খুবই মানে পার্পেলটা কালার সুন্দর, আর এই ড্রেসটা ডিজাইন সুন্দর, তাই না? আমি এখন বাকি আরো তিন চারটা বাকিগুলো দেখিনি, এখনই আমার ভোট দিয়ে দিচ্ছি। বাট পার্পেলটা হচ্ছে কালার সুন্দর বেশি, ডিজাইনও সুন্দর, বাট এই ড্রেসটাকে বিট করতে পারবে না। Just look at the dress. আমি ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি যে কি দারুন একটা গ্রিন। এই গ্রিনটা ক্যাটালগে খুব কম আসে, সব ক্যাটালগে আপনি এই গ্রিনটা পাবেন না। প্লাস এই গ্রিনটার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা, এই গ্রিনটার ডিজাইনটাও খুবই সুন্দর। তো আমি চলে যাই, হ্যাঁ ড্রেসে চলে যাই। তো এটা হচ্ছে মিডলে, ওকে, তো এই পার্টটা আমরা পেয়ে যাব মিডলে, ঠিক আছে, আমি এটা এই পার্টটা থাকছে মিডলে, দেখা যায়, ক্লিক দিয়ে দিব। তো এটা থাকবে হচ্ছে মিডলে, এই পার্টটা পেয়ে যাব মিডলে। আচ্ছা,
আমাদের ছেলেকেও কিন্তু টেলার অপশন আছে, আপনার আমাদের ছেলের টেলার কাছ থেকেও বানাতে পারেন। এটা হচ্ছে দুই সাইডে না, এই যে দুইটা কাজ দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাব আমরা দুইটা সাইডে। আমি একটা সাইডে আপাতত রেখে দিই যাতে আপনারা বুঝতে পারেন যেটা দুই সাইডে বসবে। আচ্ছা, এটা মানে প্রত্যেকটা না পার্ট বাই পার্ট করে দেওয়া, বললাম না এই ড্রেসের ডিজাইনটা অনেক সুন্দর হবে, খুবই খুবই গর্জিয়াস এন্ড প্রিমিয়াম। সো এখানে দুইটা দেওয়া, এটা দুই পাশে দুইটা বসবে, এখানে আবার দুইটা দেওয়া, এটাও দুই পাশে দুইটা বসবে। আমি জাস্ট এভাবে বসিয়ে দেখাই যেভাবে আর কি যতটা বোঝানো যায়। এই যে ওকে, আর আচ্ছা, আর এই যে সুন্দর একটা দারুন গর্জিয়াস জুয়েলারি টাইপের কাজ দেখতে পাচ্ছেন, এটা পেয়ে যাবো আমরা নেকে। হ্যাঁ, এটা আমাদের নেকে থাকছে, আর এটা পেয়ে যাবো আমাদের দামানে। দামানে সুন্দর, খুবই প্রিটি গর্জিয়াস একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছি। এটা দামানে বসালে ড্রেসটা আরো আরো গর্জিয়াস হয়ে যাবে। আর আর কি আছে? ওকে, আর এইটা হচ্ছে আমাদের স্লিভ, ঠিক আছে? স্লিভ যে চিকেনকারি ওয়ার্ক পেয়ে যাচ্ছে, এগুলো আবার কি? হ্যাঁ আপু, দিতেই থাকলে আমি মানে রাখতে পারছি না, এত জিনিস আরো দিতেই আছে। আর এইটা হচ্ছে আমাদের স্লিভস এর জন্য বড় সরো একটা, এই ড্রেসটা অনেক, এটাও স্টক আউট হয়ে যাবে ক্যাটালগে, এই ড্রেসটা আগে আগে চলে যাবে। এটা দুপাট্টা অনেক সুন্দর না, দুপাটার প্রিন্ট অনেক সুন্দর না? এটা হচ্ছে স্লিভস এর কাজ, এটাও স্লিভস এর কাজ। ও মা গো মা, আল্লাহ, বুঝলাম না এটা কয়টা। এটা মনে হয় অনেক দুইটা ড্রেসের কাপড় মনে আপনি একসাথে দেখাচ্ছেন না, দুটা ড্রেসের কাজ মনে একসাথে আমাকে দিয়ে দেখাই দিচ্ছে চান্সে, না না হবে না। আচ্ছা, এটা হচ্ছে দামান। হ্যাঁ, এই কাজটাও দামানে যাবে। আপনি জাস্ট কাউন্ট করেন আমাকে কতগুলো দিচ্ছে, আপনারা এখন থেকে কাউন্ট করেন তার কতগুলো আমাকে প্যানেলস দিচ্ছে, মানে ড্রেসটাকে জোর করে হলেও গর্জিয়াস বিয়ের জামা বানাই ফেলবে, এত গর্জিয়াস। মানে অবভিয়াসলি আমি কিন্তু ড্রেস কেনার সময় দেখা যায় যে ড্রেসের প্যানেল বেশি ওই ড্রেসটা বেশি কিনি, মানে যদি কনফিউজ থাকে কোনটা কিনবো, যখন দেখি যে প্যানেল বেশি তাহলে ওই ড্রেসটা বেশি গর্জিয়াস লুকিং হবে, আই শুড পারচেজ দ্যাট ওয়ান। টেইলার করতে খবর আছে, আসলে এটা খুব ভালো একটা টেইলার কাছে দিবেন। আমাদের প্রত্যেকটা সেলাই ব্রাঞ্চে যারা টেইলার আছে তারা খুব এক্সপিরিয়েন্স, আপনারা তাদের কাছেও বানিয়ে দিতে পারেন। তারা প্রতিনিয়ত বানায়, তো আমাদের কাস্টমার তাদের কাছে প্রতিনিয়ত পাকিস্তানি ড্রেস বানায়, তো তাদের এইসব ঝামেলার ব্যাপারে আইডিয়া আছে। তো এটা হচ্ছে আরেকটা কাজ, আর দিবেন আর দেন না প্লিজ। আর এটা হচ্ছে আর, এই যে পড়ে গেল, এটা কতক্ষণ থাকবে? ওকে, আর কিছু পড়ছে, আর একটা পড়ছে। আর এটা হচ্ছে আরো একটা কাজ দিয়েছে আমাকে আপু দামানের জন্য। আপনার এই আরেকটা গ্রিন কালারের কাপড় কিনে এই এক্সট্রা প্যানেল গুলো লাগিয়ে দুটো ড্রেস বানায় ফেলতে পারবে, এতগুলো তারা কাজ দিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের প্যান্টটা, প্যান্টের ব্যাক পার্ট না, ব্যাক পার্ট। আর এইটা থাকছে আমাদের দুপাট্টা, খুবই সুন্দর, আল্লাহ। এই দুপাট্টার প্রিন্টটা আমার সহজে দুপাট্টার প্রিন্ট পছন্দ হয় না, আমি দুপাট্টা নিয়ে খুব নকরা করি, তো এই দুপাট্টার প্রিন্টটা আমার খুবই দারুণ লেগেছে, খুবই খুবই সুন্দর একটা দুপাট্টা পেয়ে যাচ্ছি। আর এটা থাকছে আমাদের প্যান্ট, ঠিক আছে? এটা পেয়ে যাচ্ছে আমাদের প্যান্ট। তো যার যেটা পছন্দ ইনবক্স করে ফেলবো, যার যেটা পছন্দ, হ্যাঁ, যার যার এই গ্রিন দারুণ গ্রিন কালার ড্রেসটা পছন্দ হয়েছে, জাস্ট লেট করা যাবে না, জাস্ট ঝটপট স্ক্রিনশট তুলে ইনবক্স করে ফেলতে হবে। খুবই খুবই প্রিটি, হ্যাঁ, খুবই দারুণ একটা ড্রেস, খুবই সুন্দর একটা গ্রিন ড্রেস। যারা যারা গ্রিন ড্রেস চাচ্ছেন, একটা অনেকদিন ধরে গ্রিন ড্রেস চাচ্ছেন, আমি বলবো এই ড্রেসটা মিস করেন না, কিনে ফেলেন এই ড্রেসটা, খুবই খুবই সুন্দর। এখন আমরা চলে যাব হোয়াইট কালারের একটা ড্রেস, হোয়াইটের ভিতরে খুব সুন্দর করে কালার কন্ট্রাস্ট করে দেওয়া, খুবই দারুণ করে হোয়াইটের মধ্যে এরকম দারুণ ভাবে ফ্লাওয়ার ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে। আবার নেকেও কি দারুণ করে কাজ, খুবই খুবই কে গুতা খাইল, অনেক ড্রেস ড্রেসগুলো ধরতেই দিব। ওকে, সো এখন চলে যাচ্ছি আমাদের এই সুন্দর, খুবই সুন্দর একটা, খুবই নাইস একটা হোয়াইট কালারের ভিতরে কালার কন্ট্রাস্ট করা একটা ড্রেস, খুবই, হ্যাঁ আপু ঠিক, ওকে ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের, আপুর অনেকে অনেক আপু অনেক কমেন্ট করছেন, আমি সবগুলো কমেন্ট পড়বো, ট্রাই করবো পড়ার। আর এইটা হচ্ছে আমাদের সুন্দর একটা হোয়াইট কালারের ভিতরে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া, খুব দারুণ একটা ড্রেস। ফ্রন্টে আমরা দেখতে পাচ্ছি কি দারুণ করে স্টোনস পার্লস, আর স্টোনস গুলো কি ইউনিক ইউনিক স্টোনস,
খুবই দারুন একটা স্টোনস, দেন পার্লস ওয়ার্ক আছে এখানে, কিছু কি বলে এটা পেপার ওয়ার্ক করে, মানে আজকের ড্রেস খুব ক্রিয়েটিভিটি, হ্যাঁ খুব ক্রিয়েটিভ করে বানানো। আর এইটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি ওয়ার্কটা অ্যান্ড কাট ওয়ার্কটা, হ্যাঁ পুরোটা ড্রেসে সুন্দর করে একটা রোজ ফ্লাওয়ার প্যাটার্নের এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছি। এটা আচ্ছা, এটা হচ্ছে এই যে নেকটা দেখতে পাচ্ছেন, এই নেকের এই পাশে এই কাজটা যাচ্ছে, ঠিক আছে। নেকের নিচে আরো একটা কাজ তারা প্রোভাইড করে দিয়েছে, আমি হাতে রাখি, এটাও কিন্তু স্টোন ওয়ার্ক করা, এই নেকের ডিজাইনেও কিন্তু দারুন করে এমব্রয়ডারি অ্যান্ড স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে। আর এটা হচ্ছে দামানের লেজার কাট করা অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা একটা ডিজাইন দামানের জন্য, হ্যাঁ এটা দামান না, হ্যাঁ এটাও আমাদের দামানে পাচ্ছি, হ্যাঁ এই কাজটাও আমরা দামানে পাবো। আজকের ড্রেসগুলো একটু গর্জিয়াস, সো একটু ধৈর্য ধরে আমার দেখাতেও হবে, একটু ধৈর্য ধরে আপনারও দেখতে হবে যদি পারচেস করতে চান, বিকজ গর্জিয়াস সাথে অনেক কিছু থাকে তো। আর এখানে হচ্ছে আমার সুন্দর করে কিছু চিকেনকারি ওয়ার্ক, আর হচ্ছে এরকম এমব্রয়ডারি রোজ একটা একটা করে রোজ ফ্লাওয়ারে এমব্রয়ডারি ওয়ার্ক পাবো। আর এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, ব্যাক পার্টেও সুন্দর করে সেই কাজটা স্লিভস এর মতোই কাজ করে দেওয়া। হ্যাঁ এই ড্রেসগুলোর সাথে আসলে জুয়েলারি পরতে হবে না, জাস্ট ইয়াররিং পরতে পারেন। আল্লাহ আমার এইটার সাথে একটা পার্ল ইয়াররিং পরলে দারুণ লাগবে, তাই না, আমার ইয়াররিং পরে যাচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের দুপাট্টা, সো দিস উইল বি দ্য গর্জিয়াস গর্জিয়াস শিফন দুপাট্টা। আজকে শিফন দুপাট্টাই বেশি মনে হয় না, হ্যাঁ খুব সুন্দর শিফনের দুপাট্টা প্রিন্ট করে দেওয়া, আর খুবই লাইট ওয়েট একটা শিফন। আর এটা হচ্ছে আমাদের প্যান্ট, এই প্যান্টটা পেয়ে যাচ্ছি, সো যা যার পছন্দ টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স আস। আমার হাতে কিন্তু আরো অনেকগুলো কাজ দেওয়া, আমি এভাবে দেখাতে মানে আপনারা বুঝতে হবে যে অনেক কিছু দেওয়া, হ্যাঁ এই ড্রেসগুলো আজকে লাইফটা খুব সুন্দর করে দেখতে হবে। খুব সুন্দর একটা হোয়াইট অফ হোয়াইট কালারের ড্রেস, যার যার পছন্দ টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স আস, স্ক্রিনশট তুলে আমরা ইনবক্স করে ফেলবো। হ্যাঁ এক এক জায়গায় লাইফ এক এক রকম আসে, একবার এখানে দাঁড়ালে মনে হয় ইয়েলো কালার, এখানে দাঁড়ালে মনে হয় হোয়াইট কালার। ওকে এখন চলে যাচ্ছি আমাদের খুব সুন্দর একটা খুবই প্রিটি একটা কি বলবো পিচ স্টোন, তাই না, খুব সুন্দর একটা পিচ স্টোন কালারের ড্রেস দেখবো, ডিপ পিচ স্টোন, এটাও অনেক সুন্দর। আজকে প্রত্যেকটা ড্রেসই এত ইউনিক, মানে নর্মালি অন্যান্য ব্র্যান্ডের থেকে এটা খুব ইউনিক ভাবে মেড করে, যেহেতু লেজার কাট। প্রাইস হচ্ছে আপু 8,250 টাকা, প্রাইস পেয়ে যাচ্ছি 8,250 টাকা। এটা অনেকটা ডিপ পিচ স্টোন, হ্যাঁ এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিপ পিচ স্টোন কালার, শেড পরে কেন এখানে দাঁড়ালে লাইটটা কি চেঞ্জ হয়ে গেছে, সে দাঁড়ালে একটু শেড করছে। তো এটা হচ্ছে আমাদের ডিপ পিচ স্টোন কালারের ড্রেস, এটার সাথে কি কি পেয়ে যাচ্ছি, এই যে প্রত্যেকটা ড্রেসের সাথে তারা এত সুন্দর সুন্দর গর্জিয়াস এত বড় বড় স্টোনের নেকে আপনার ইয়া পরতেই হবে, কোনো একটা মানে নেকলেস বা ক্লকের টাইপের কিছু পরতে হবে, বিকজ প্রত্যেকটা ড্রেসের সি এগুলো কিন্তু বেশ হ্যাভি, বিকজ তারা রিয়েল স্টোন দিয়েছে, হ্যাঁ খুব সুন্দর সুন্দর অ্যাকচুয়াল স্টোন দিয়ে পার্লস দিয়ে গর্জিয়াস খুবই সুন্দর করে কাজ করে। আল্লাহ আর কি দেখেন, এটা কি সুন্দর লাগছে না, এটার সাথে এভাবেই দিবেন, এটা এভাবে দিয়ে এখানে পাইপিং করে খুবই দারুণ লাগে। সেটার সাথে আমাদের দামানে কি কি পাচ্ছি, এটা ফার্স্ট প্যানেল দামানে একদম গর্জিয়াস করে ফ্লোরাল প্রিন্টের এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া, আর আরো একটা চওড়া দামানের জন্য আর একটু ওয়াইড একটা এমব্রয়ডারি ওয়ার্ক প্রোভাইড করেছে, উইচ উইল বি দিস ওয়ান, খুবই খুবই সুন্দর। আরো কিছু আছে, আমি আস্তে আস্তে আরো কিছু দেখিয়ে দিচ্ছি। এটা থাকছে আমাদের স্লিভস, হ্যাঁ স্লিভস এ চিকেন কারি এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া পুরোটা স্লিভস এ, আর স্লিভস এর সাথে প্যানেল প্রোভাইড করেছে এই একটা প্যানেল। আমি দেখবেন প্রত্যেকটা প্যানেল এরকম কাছ থেকে দেখায়, এটা কারণ আমি জাস্ট এভাবে দেখাতে পারি তাড়াতাড়ি চোখ হয়ে যাবে, কিন্তু আমি সবগুলো একদম কাছ থেকে দেখাই যাতে আপনারা বুঝতে পারে, বিকজ এক একটা প্যানেলে এক এক টাইপের কাজ করে দেওয়া, সুতোর কাজ আলাদা, এমব্রয়ডারি প্যাটার্ন আলাদা, ডিজাইনের প্যাটার্ন আলাদা, কোনটা স্টোন কোনটা জারি, এক একটাতে এক এক টাইপের। তো আমি চাই আপনারা একদম ক্লিয়ার হয়ে বুঝেন যে হ্যাঁ কোনটাতে কি কাজ দেওয়া, বিকজ আমি কাস্টমার হিসেবে অনেক অনেক জ্বালাই, মানে আমি খুব খুঁটে খুঁটে দেখি ড্রেস, তো আমি চাই আপনারাও দেখে একদম 100% শিওর হয়ে পারচেস করেন। তো এটা হচ্ছে খুব সুন্দর ব্যাক পার্ট, ব্যাক পার্টেও কাজ দেওয়া আছে, আর ব্যাক পার্টের জন্য একদম জারি ওয়ার্ক সহ একটা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছি। আর এটা থাকছে আমাদের দুপাট্টা, হ্যাঁ শিফনের একটা দুপাট্টা পেয়ে যাচ্ছি, খুব সুন্দর একটা শিফনের দুপাট্টা থাকছে। তো যার যার পছন্দ টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স আস, এটা হচ্ছে আমাদের প্যান্ট, যার যার পছন্দ টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স আস,
স্ক্রিনশট তুলে ইনবক্স করে ফেলতে, এখন নেক্সট আমার খুব অরেঞ্জ সুন্দর একটা অরেঞ্জ কালার ড্রেস দেখবো। হ্যাঁ, তো এইটা হচ্ছে খুবই খুবই প্রিটি একটা খুব লাইট সোবার সফিস্টিকেটেড কালার। থ্যাংক ইউ সো মাচ আপু, যারা যারা কমেন্ট করছেন, আরো আরো কমেন্ট করেন, আমি আরেকটু খুশি হয়ে যাবো, আরো কিছু ব্র্যান্ড দেখাই দিতে কি আপনার আপনাদের জন্য। আপনি যদি বলেন আপু এই ব্র্যান্ড আমার তখন আমি আরো কিছু দেখাই দিব, পিছন থেকে যা যা পাই দেখাই দিব, আমাকে বকা দিবে যে এতক্ষণ দেখাচ্ছি, বাট তাও দেখাই দিব আপনাদের জন্য। এখন খুব সুন্দর একটা অরেঞ্জ কালার দেখাবো, যারা যারা একটু ব্রাইট কালার নিজেকে ক্যারি করতে চান। আর লাস্টে দেখাবো সব দেখি কি সব থেকে সুন্দর না এটাও। ওয়াও, গ্রিনটাও আজকে ক্যাটালগে দুইটা তিনটা কালারই অনেক সুন্দর, মানে তিনটা ডিপ ডিপ কালারই অনেক সুন্দর। তো এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রাইট অরেঞ্জ স্টোন, এটাতেও দারুণ করে কিছু ডিজিটাল লেজার ওয়ার্ক করে দেওয়া, একদম ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল। যেহেতু আপনি ডিজিটাল বাংলাদেশে থাকছেন, আপনি ডিজিটাল একটা ড্রেস পরবেন। খুব সুন্দর একটা অরেঞ্জ স্টোনের ভিতরে খুবই প্রিটি করে নেকটা দেখিয়ে দেই, নেকে খুব সুন্দর করে দারুন কিছু স্টোন ওয়ার্কস এন্ড ফার্স ওয়ার্কস আছে। আর পুরোটা ড্রেসে আমরা লেজার কাট পাচ্ছি, হ্যাঁ এমব্রয়ডারি ওয়ার্ক করে এটাকে লেজার কাট করেছে, এগুলো প্রত্যেকটা কিন্তু লেজার কাট। লেজার কাট কিন্তু অনেক এক্সপেন্সিভ, সো যাদের যাদের আইডিয়া আছে যখন আপনি পরবেন তারা বুঝবে যে আপনি কত এক্সপেন্সিভ একটা ড্রেস পরে আছেন, ওয়েন দে উইল নোটিস দ্য লেজার ওয়ার্ক। হ্যাঁ, খুব সুন্দর করে লেজার দিয়ে কাট করে দেওয়া, খুবই খুবই প্রিটি। সো যার যার পছন্দ জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্সাস। আর এটা থাকছে আমাদের দামান, দামান খুব দারুণ করে কিছু এমব্রয়ডারি ওয়ার্ক, আর এটা হচ্ছে কিছু পেপার ওয়ার্ক করা, হ্যাঁ সিলভার পেপার দিয়ে ওয়ার্ক করে দেওয়া। আর এটা থাকছে আমাদের, ওয়াও এটা দুপাট্টা আপু আপনাকে খুব মানাইছে, খুবই সুন্দর লাগতেছে আপনার সাথে। সো এটা হচ্ছে খুবই খুবই প্রিটি একটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া চিকেনকারি ওয়ার্ক। আর এটা হচ্ছে স্লিভস এর প্যানেল, ঠিক আছে এটা পেয়ে যাচ্ছি আমাদের স্লিভস এর প্যানেল। আর এটা হচ্ছে ব্যাক পার্ট, না এটা থাকছে আমাদের ব্যাক পার্ট, প্রত্যেকটা ড্রেসের সাথে সবকিছু প্রোভাইড করে দিয়েছে, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এনিথিং, কোনো কিছু নেই চিন্তা করতে হবে না, সব ড্রেসের সাথে সব কাজ পেয়ে যাবেন। এখন দেখবো মাথা নষ্ট করে একটা দুপাট্টা, সি আমার জানি না আমার কাছে এই টাইপের প্রিন্ট বেশি পছন্দ, এটা সিল্কের না, এটা আবার সিল্কের দুপাট্টা থাকছে, ঠিক আছে এটা কিন্তু শিফন না, এটা আসলে শিফনের থেকে সিল্কে বেশি দারুণ লাগতো, এই জন্য তারা সিল্কি দিয়েছে। খুবই প্রিটি একটা সিল্কের দুপাট্টা পেয়ে যাচ্ছি, খুবই দারুণ একটা প্রিন্ট, আমার এই টাইপের প্রিন্ট বেশি পছন্দ দুপাট্টার জন্য, বড় বড় প্রিন্ট আমার পছন্দ, এটা পার্সোনাল প্রেফারেন্স, আমার মনে হচ্ছে এই টাইপের প্রিন্ট আমার আমার বেশি পছন্দ। খুব দারুণ করে প্রিন্ট করে দেওয়া। আর এটা হচ্ছে আমাদের প্যান্টটা, সো যার যার এই ড্রেসটা পছন্দ হয়েছে টেক আ স্ক্রিনশট আর ইনবক্সাস, স্ক্রিনশট তুলে ইনবক্স করে ফেলবো। প্রাইস থাকছে 8,250 টাকা, আজকে ক্যাটালগের প্রত্যেকের প্রাইস পেয়ে যাচ্ছে 8,250 টাকা, যার যার পছন্দ যে ইনবক্স করতে হবে। এখন এই ক্যাটালগের লাস্ট ড্রেসটা দেখাবো, ঠিক আছে এই ক্যাটালগের লাস্ট ড্রেসটা দেখাবো এই। আচ্ছা আপনার হামজা কি আপনি কি কমেন্ট করেছেন, আমি আপনার কমেন্ট কিছু বুঝতে পারছি না, প্লিজ অন্য কিছু বুঝতে পারছি না, সরি। সো এইটা হচ্ছে আমার মতো একটা ব্লু, বাট আমি বলবো আমার আমার ব্লু থেকে ওই ব্লুটা বেশি সুন্দর, দিস ইজ মাই ওপিনিয়ন, আমার ব্লু থেকেও ওই ব্লুটা বেশি সুন্দর, খুবই দারুণ একটা ব্লু দেখবো এখন, এই ব্লুটা একদম মাথা নষ্ট করে দেওয়ার মতো, তাই না? এই ব্লুটা দেখে যারা যারা ব্লু লাভার দে ক্যান নট রেজিস্ট, দে ক্যান নট কন্ট্রোল দেম সেলফ ফ্রম বাইং দিস ওয়ান, খুবই 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 প্রীতি একটা ব্লু কালার। এই ব্লু কালার জাস্ট ক্যাটালগ দেখানোর সাথে সাথে বিশজনের বিশটা পার্সন বেড়ে গেছে, বিশটা ভিউয়ার্স বেড়ে গেছে, তাহলে চিন্তা করেন যে দেখার পর ড্রেসটা দেখার পর কি হবে আমার, সে কি হাল হবে। দেখাই তো দুটো এখনই, আল্লাহ এটা কি সুন্দর এই যে। সো লেটস সি দ্য মোস্ট মোস্ট প্রিটি ড্রেস অফ টুডেস ক্যাটালগ, আজকে ক্যাটালগের সব থেকে সুন্দর ড্রেস সেইটা হচ্ছে এই যে, নেকে কি দারুন করে জাস্ট সি, নেকে যে এই ওয়ার্কটা পুরো মনে হচ্ছে কোনো বিয়ের জামার ওয়ার্ক,
পুরো কোনো বিয়ের ড্রেসের ফ্রন্ট ওয়ার আমি একদম ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি, টাইম লাগলে লাগুক, বাট আমি এই ড্রেসটা খুব সুন্দর করে দেখাতে চাই। আমি চাই এই ড্রেসটা খুবই সুন্দর করে, দরকার আমি এই ড্রেস নিয়ে আমি আধা ঘন্টাও লাইভ করতে পারবো একটা ড্রেস নিয়ে, এত সুন্দর করে কাজ করে দেওয়া। সো নেকে আমরা দেখতে পাচ্ছি তারা সিলভার কালারের জারি ওয়ার্ক ইউজ করেছে, খুব ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের স্টোন ইউজ করেছে, খুবই দারুণ দারুণ ডিফারেন্ট ডিফারেন্ট স্টোন ইউজ করেছে, ব্লু কালার, একদম এমারেল, যেটাকে এমারেল না আল্লাহকে বললাম, সাফায়ার যেটাকে বলে, একদম সাফায়ার ব্লু কালারের স্টোন ইউজ করেছে, মাল্টি কিছু কালারের ডিফারেন্ট ডিফারেন্ট শেড ব্লু কালারের এমব্রয়ডারি ওয়ার্ক ইউজ করেছে, ও মাই গড, সিকুয়েন্স ইউজ করেছে, ঠিক আছে, তারা কিন্তু সিকুয়েন্সও ইউজ করেছে। আবার এইখানে আমি দেখতে পাচ্ছি পেপার ওয়ার্কও ইউজ, আমার নখরের অবস্থা খুবই বাজে আল্লাহ, আচ্ছা খুব সুন্দর করে কিছু পেপার ওয়ার্কও ইউজ করেছে। আমি একদম সব ডিটেলস বলে দিলাম যাতে কোনো কনফিউশন না থাকে। হ্যাঁ, আর ড্রেসের নিচের পার্টে পেয়ে যাবে, যত নেকে থাকছে, আর নিচের পার্টে আমরা এরকম এমব্রয়ডারি আর হচ্ছে লেজার কাটের ডিজাইন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম হামজা, হামজা কমেন্ট করেছেন। আর এইটা হচ্ছে আমাদের নিচের কাটওয়ার্কটা অ্যান্ড লেজার কাটটা, ঠিক আছে, সাইডে না, আচ্ছা আর দুই সাইডে থাকবে, আর এটা পেয়ে যাব দুইটা সাইডে, ঠিক আছে, দুইটা সাইডে আমাদের এরকম, এটা কিভাবে বসাবো দেখি, দুটা দুই সাইডে এটা বসবে, আর দুই সাইডে আপনারা এরকম কাজ পেয়ে যাচ্ছেন, দুটা দুই সাইডে এভাবে সুন্দর করে বসিয়ে দিবেন যাতে, এই যে দেখেন আমি এভাবে দেখিয়ে দিলাম পুরো জামাটাই মনে হয় বানাই ফেললাম। আচ্ছা, আর এটার সাথে আরো দামানের জন্য যা যা দিয়েছে, ওয়াও, দামানের কাজগুলো কিন্তু মারাত্মক সুন্দর, অসাধারণ। হ্যাঁ, খুব সুন্দর করে ডিফারেন্ট ব্লু শেড এন্ড সিলভার কালারের জারি, নর্মালি সিলভার কালারের জারি এত বেশি ইউজ করা হয় না, আর ব্লুয়ের সাথে তো সিলভার কালারের জারি আরো বেশি ভালো মতো যায়, খুব দারুণ করে কিছু ওয়ার্ক করে দেওয়া, এটাও দামানে। হ্যাঁ, এটাও দামানে পাচ্ছি, আরো কিছু ওয়ার্ক দিয়েছে আমি ওগুলো দেখিয়ে দিচ্ছি। তো এটার সাথে আমরা স্লিভ দেখে পেলি, স্লিভস এরকম চিকেন কারি, হ্যাঁ সুন্দর সুন্দর কিছু চিকেন কারি ওয়ার্ক করে দেওয়া, আর এটা হচ্ছে স্লিভস এর প্যানেল, এটা পেয়ে যাচ্ছি স্লিভস এর প্যানেল, এটা আচ্ছা, এটাও হচ্ছে স্লিভস এর প্যানেল, এই যে চার কোনা চার কোনা, হ্যাঁ স্কয়ার প্যাটার্নের এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া, এই যে দুইটা দেওয়া আছে, সি দুইটা স্লিভস এর জন্য দুইটা, এটাও হচ্ছে আমাদের কাজ, আর এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, হ্যাঁ এটা থাকছে আমাদের ব্যাক পার্ট, আর এটা হচ্ছে ব্যাক পার্টের দামান, ব্যাক পার্টের দামানের জন্য আরেকটা কাজ, ব্যাক পার্ট দেখাতে হবে, এই যে খুব সুন্দর ব্যাক পার্ট প্লেইং থাকছে, সেটা আমি হাতে রাখছি না। আর এইটা হচ্ছে আমাদের দারুণ দুপাট্টা, ওয়াও খুব সুন্দর একটা শিফনের লাইট ওয়েট দুপাট্টা, খুবই খুবই প্রীতি, যার যার পছন্দ ইনবক্স করবো। আর প্যান্টটা পেয়ে যাচ্ছি, খুব সুন্দর একটা প্যান্ট থাকছে, খুবই প্রীতি, রয়্যাল ব্লু কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছি। তো যার যার পছন্দ, টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স আস, আমি চেষ্টা করেছি ড্রেসটা যাতে খুব সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারি, যাই না বুঝতে পেরেছেন নাকি, খুবই খুবই সুন্দর, হ্যাঁ খুবই প্রীতি একটা ড্রেস, এটা থাকছে আমাদের নেকের কাজ। তো যার যার পছন্দ, জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স আস, ঠিক আছে, স্ক্রিনশট তুলে ইনবক্স করে ফেলতে হবে, খুবই। আর এই ড্রেসগুলো একদম পার্ট বাই পার্ট, প্রত্যেকটা পার্ট বাই পার্ট করে দেওয়া, ঠিক আছে, হাই হ্যালো ইটস টাইম টু সে বাই। তো খুব সুন্দর ড্রেস, যার যার পছন্দ, টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স আস, প্রাইস থাকছে 8,250, আল্লাহ সত্যি সত্যি দেখে আমি 1,000 টাকা বাড়িয়ে ফেলছি, বিশ্বাস করেন ইন্টেনশনালি করি না, আনইনটেনশনালি আমার। তো খুবই সুন্দর ড্রেস আছে, প্রত্যেকটা ক্যাটালগ আছে, ক্যাটালগের প্রত্যেকটা ড্রেসই সুন্দর ছিল, আর আমি বলবো আছে ক্যাটালগের না, কেন জানি মনে হচ্ছে যে মেইন ড্রেস ডিপ কালার গুলো, মেইন বলছি ডিপ কালার গুলো সব থেকে বেশি সুন্দর ছিল। সো আই হোপ ইউ লাভ দিস কালেকশন, ক্যাটালগের কালেকশনও পছন্দ হয়েছে, ইভেন আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটাও আপনাদের পছন্দ হয়েছে, খুব দারুণ একটা ড্রেস পরেছে, খুবই দারুণ মারাত্মক একটা কালার, মানে খুব নাইস একটা ব্লু কালার, আর কাছে ক্যাটালগে অনেক নাইস ব্লু ছিল, যদি বলি কোনটা বেশি সুন্দর, দুটোই সুন্দর, আমাকে দিলে আমি দুটোই কিনে ফেলতাম। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আমার পরার ড্রেসটা তিনটে সাইজ অ্যাভেলেবেল আছে, স্মল মিডিয়াম লার্জ, 38, 42 and 44, আর আমার ড্রেসের লেন্থ থাকছে 48 পর্যন্ত পেয়ে যাচ্ছি, চুড়িদার একটা পায়জামা পেয়ে যাবো, প্যান্ট পেয়ে যাবো, আর কটনের একটা দুপাট্টা, খুব সুন্দর একটা কাজ করা দুপাট্টা পাচ্ছে, আমার ড্রেসটা কিন্তু আঘানুরের
কটন কালেকশন, হ্যাঁ আগানুরের কটন থ্রি পিস কালেকশন, ফ্রন্টে খুব সুন্দর করে বাটনস ওয়ার্ক দেওয়া আছে, প্রোভাইড করে দেওয়া আছে। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা দেখেছি নূর বাই সাদিয়া আসাদ, আজকে আমরা দেখেছি নূর বাই সাদিয়া আসাদ। আই হোপ সব রেসিপি পছন্দ হয়েছে। আমি লাইভ হচ্ছে আমাদের মিরপুর আউটলেট থেকে, উই আর ইন মিরপুর, মিরপুর এক সনি স্কয়ার অপোজিটে সেকেন্ড ফ্লোরে আমাদের খুব সুন্দর একটা মিরপুরের, মিরপুর বাসি বা মিরপুরের আশেপাশে যারা থাকেন তাদের জন্য একটা শোরুম দেওয়া। তো আমি বলবো ভিজিট করবেন, শোরুমে ভিজিট করে আরো সামনাসামনি ড্রেসগুলো দেখতে পারবেন, সুন্দর দেখতে আছে, আবার ট্রায়াল রুম আছে, মিরর আছে, আবার সবকিছু ট্রাই করে একদম 100% শিওর হয়ে দেখতে পাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য লাইভ, টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি। ও আমার ড্রেসের প্রাইস আবার বলে দিচ্ছি, আমি যে সুন্দর আগানো থ্রি পিস পরে আছি এটা প্রাইস হচ্ছে 8,280। সো আজকে আমি যে আনস্টিচ ক্যাটালগে দেখেছি ওটা প্রাইস 8,250 নূরের ড্রেসগুলো আনস্টিচড, আর আমি যে পরে আছি এত গর্জিয়াস একটা স্টিচড আগানো ড্রেস, এটার প্রাইস থাকছে থ্রি পিস ড্রেস প্রাইস আছে 8,280 টাকা। এত কম রেঞ্জে এত গর্জিয়াস আগানুর পাওয়া পসিবল না, সো ডু নট মিস দিস ওয়ান, জাস্ট পারচেজ, চোখ বন্ধ করে কিনে ফেলেন। So thank you so much, take care of yourself and keep shopping and stay with Shelai, okay? Bye!